আমরা এখন মেহেন্দির অনুষ্ঠানে যাচ্ছি, সবাই যাত্রা করছি। এখন আমরা স্কুল বাসে, মানে ছাত্র হিসেবে সবাই মেহেন্দির অনুষ্ঠানে যাচ্ছি। এই এই স্কুল বাসে করে দেখাচ্ছি, স্কুল বাস আটেলি মান্ডি। তবে এই পুকুরে নামার ক্ষেত্রে আমি যেটা কথা বলি, আমি দেখেছি ওই পাশ থেকে নামা যায়, কিন্তু সবাই মেহেন্দি হাতে মেহেন্দি করাচ্ছে, অবশ্যই মেয়েরা। অনেকক্ষণ ধরেই এখানে মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়েছে। হরিয়ানায় বিয়েতে এসে মনে হচ্ছে যে এই এই জায়গাটায় ওরা খুব গুরুত্ব দেয় মেহেন্দির বিষয়টা। বাড়ির যতজন মহিলা সবাই মেহেন্দি করছে, আমরা যারা এসছি আমাদের মধ্যে যারা মহিলা আছেন প্রত্যেকের কিন্তু মেহেন্দি হচ্ছে। তা খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি। যদিও আজকাল আমাদের বাংলাতেও বিয়ের সময় মেহেন্দি হয়, এটা বাংলা অ্যাডপ্ট করে নিয়েছে। তা প্রত্যেকেই আনন্দ পাচ্ছে মেহেন্দি করে। আর মেহেন্দির সাথে সাথে যথারীতি যেরকম নাচ হয় গানের সাথে, সেটাও চলছে একই সাথে। মেহেন্দি হাতে নিয়েও শোকানোর, যাদের শোকায়নি তারাও ওই হাত সোজা করে ডান্স করার চেষ্টা করছে। হাত পা নাড়ালে, একটু হাওয়া টাওয়া লাগলে যদি তাড়াতাড়ি মেহেন্দি শুকিয়ে যায়। আমার তিনজন ছাত্র এসেছিলো, নার্সারিতে পড়তো, তারপরে আমার আমার স্কুলে পড়তো বক্রেশ্বরে। তারাহ ভুবনের বিয়েতে এসছে দীপান্বয়, স্বপ্নীল, মনোদীপ। তাছাড়া তো আমাদের ওখান থেকে সার্থক এসছে, সঞ্জীব এসছে, আমরা তো সবাই এসছি, আমাদের যারা নিজেদের লোকরা আছে। তা ওরা কিন্তু চারজন, মানে আমার ছেলেকে ধরে এই চারজন নার্সারির স্টুডেন্টরা দারুণ নাচ করলো। মানে আমার তো এত ভালো লেগেছে, বিশেষ করে স্বপ্নীলের একটা নাচের কথা বলতেই হয়, যেটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। ওই নাচটাই আমি 25 থেকে 26 বার দেখেছি, বিউটিফুল। ও কেন যে এইসব না করে এইসব, মানে যা এখন যা করছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নাচানাচি করলেই ভালো হতো। আজকের ভিডিও এই অবধি।